যত গুনাহ করিয়েছি আর করিব না দয়া করে ওহে মওলা দুজখে দিও না দয়া করে ওহে মওলা দুজখে দিও গুনাহ কারণে রহমত দুনে না রাখিও তোমার ভুলিলে মওলা তুমি না ভুলিও আসমান বানানে ওয়ালা আয় জমিন বানানে ওয়ালা আয় বনোয়ার আশ্রয় দেনে ওয়ালা আয় কঙ্গাল রিজক দেনে ওয়ালা আল্লাহ তোমার বান্দারা কে কোন মনের ব্যথা বেদনা যাতনা নিয়ে হাত বাড়িয়েছে তুমি জানো আমরা কেউ কারো মনের কথা জানি না আল্লাহ তোমার একটা বান্দারে ওখালিয়াতে ফিরাইয়া দিও না আয় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জাহান্নামের ভয়াবহ বিবরণ শুনিয়া বিত সন্ত্রস্ত হইয়া তুমি মওলার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মেহেরবানি করো আমাদের মতো তোমার নিরীহ বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইয়া খিলাব হবে আয় আল্লাহ আমাদের আমলের মধ্যে গলতি আছে কিন্তু তোমার জাহান্নামের ভয়ে কান্দি এই কান্দার মধ্যে কোনো ভেজাল নাই এই কান্নার মধ্যে কোনো ভেজাল নাই এই কান্নার মধ্যে কোনো ভেজাল নাই আমরা জানি সাকরাতের আগে যত কাঁদব তত লাভ হবে দুনিয়ার মানুষের দুয়ারে কাঁদলে মানুষ বিরক্ত হইয়া তাড়াইয়া দেয় আর তোমার দুয়ারে কাঁদলে আল্লাহ তুমি নাকি খুশি হয়ে যাও সকলের দরওয়াজা হইতে ফিরিয়া তোমারই দুয়ারে রইলাম পড়িয়া তোমারই দুয়ারে রইলাম পড়িয়া আল্লাহ বিমারদের শিফায়াত আল্লাহ দাও অভাবীদের অভাব মোচন করো কঙ্গালদের রিজেক পড়াইয়া দাও আল্লাহ সারা দুনিয়ার মজলুমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামের প্রতি তোমার রহমতের নজর দাও আল্লাহ তোমার সাহায্যের হাত বাড়াইয়া দাও আল্লাহ জামিল জালিমের নুঙ্গ রাতে পায়ে লাগানো আর আলিমে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দে আয় আকরাম আল্লাহ আকরামিন ইয়া আল্লাহ এই জাতির একটা মমনু লোক ছিল মুক্ত করে দাও এই জাতির আমিরাম যা ছিল মুক্ত করে দাও এই জাতির একটা ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মুক্ত করে দাও আল্লাহ মুক্ত করে দাও আয় আল্লাহ এই বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি একটা সাইদি ছিল মুক্ত করে দাও আমাদের সাইদি আয় আল্লাহ তাআলা এই গেল গতকালকে একটা তরুণ আমার কানে কানে বলে উজু সাইদি যাবে আপনারা দেখলাম আমরা তো দেখি নাই আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ এখনো কান্দে তোমার সাইদিরে কোরআনের মাহফিলে দেখবে শত শত বটুষ্টিত করাই সাইদির পান করাই তোমার সাইদির তৃপ্তি আমরা পাই না রে মওলা ফিরাইয়া দাও কোরআনের পাখিটা রে আবার কোরআনের মাহফিলে ফিরাইয়া দাও আয় আল্লাহ অনেক বাবা তার বাচ্চাটারে বুকে জড়াইয়া কুলে নিয়ে ওয়াজ মাহফিলে আসে আর বলে হুজুর দোয়া করো আমার বাচ্চাটা যেন আলিম হয়
বাবাদের বাচ্চাগুলির সন্তানগুলির যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দেব আল্লাহ আল্লাহ আমার খুরশিদ আলম ভাই কুমিল্লা যতবার তোমার বান্দা ফোন করে কয় হুজুর আমার তানভীরের জন্য দোয়া করছুননি এই আধুনিক যুগের বাবারা বারবার দোয়া চাই তাদের বাচ্চাগুলির আমেরিকার ভিসা হবে আর তোমার খুরশিদ আলমে চাই তার বাচ্চাটা আলিম হবে আয় আল্লাহ তার বাচ্চাটারে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও আমাদের সন্তান গুলিরে গুলিরে ও যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও সকলে মনের হাজাত বলেন আল্লাহ 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 মনে পড়ে গেল মা জননীর কথা আমার মতো যাদের মা নাই মায়েদের কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা মনে আছে রে মৌলা হসপিটালের বেডে মায়ের সাক্রাত চলে মা আমাকে বলেন বাবা রে আজান হয়ে গেছে জামাত চলে যাবে যাও আল্লাহর কাওলা জামাতে চলে যাও জোরের জামাত পড়িয়ে আসে দেখি মা নাই এই দৃশ্যটা কোনো মনে আছে আমার যেহেতু আমার মা তার সক্রাতের আলোতে নামাজে পাঠাইছে এখন আমার মায়ের তুমি জান্নাতে পাঠাইয়া দাও আল্লাহ মায়ের কথা শুনিয়ে নামাজে গেলাম ফিরে যার মার খুঁজে পাই না আমার মায়ের এবার তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ আমার মতো যাদের মা নাই মায়েদের কবর গুলের জান্নাতের বাগান বানাইয়া দাও আব্বা যাদের নাই অনেক সন্তান দেখেছি বাবা বাবা বলে নীরবে চোখের পানি ছেড়ে কান্দে আয় আল্লাহ তাদের বাবারে জান্নাতের আলা দরজা নসিব করো সর্বপ্রথম মা মিলে যেই বছর আছি অনেক মুরব্বীরা সামনের কাতারে ছিল আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের মাহফিলটা বাকি আছে আল্লাহ তোমার সেই প্রিয় বান্দাগুলির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন